বন্ধুরা আমরা সবাই জানি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে কিছুই মান পাওয়া যায় না কেন শূন্য দিয়ে ভাগ করা যায় না বা শূন্যকে শূন্য দিয়ে ভাগ করলে কেন কোনো অ্যান্সার বেরোয় না আমরা যখনই ক্যালকুলেটারে ভাগ করতে যাই শূন্যকে শূন্য দ্বারা বা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা তখন আমাদের কোনো ফলাফল বেরোয় না তাহলে কেন এই শূন্য দ্বারা ভাগ করা সম্ভব না সেটি নিয়ে আজকে আমি বলবো ও তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো কেন আমি এরকম ধরনের ভিডিও রেগুলার আপডেট করতে থাকি বন্ধুরা আমরা এট ফার্স্ট করি সিক্সটিন সিক্সটিনকে যদি ফোর দিয়ে ডিভাইড করি তাহলে কত চলে আসে মানে ষোলোকে যদি চার দ্বারা ভাগ করি তাহলে চলে আসে হচ্ছে চার কিভাবে আসছে কত বার চার যোগ করলে ষোলো আসছে ফোর প্লাস ফোর প্লাস ফোর প্লাস ফোর তাহলে কি একবার দুবার তিনবার চারবার চারবার যোগ করলে কী হচ্ছে চার আসে সেই কারণেই কি হয় আমাদের অ্যান্সার চার আসে যদি আমরা আবার দেখি যে এখানে যে কুড়িকে চার দিয়ে ভাগ করলে কত আসে পাঁচ আসে কিভাবে ভাজ্যকে কতবার যোগ করলে ভাজক পাবো সেটাই হয়ে যায় আমাদের ভাগ ফল মানে কি এই চারকে দেখো পাঁচবার চার গুণ যদি আমরা যোগ করি এই পাঁচবার যোগ করি তাহলে কি টোয়েন্টি পাবো তাহলে আমাদের ভাগ ফল কি এক দুই তিন চার পাঁচ পাঁচবার করেছি তাহলে ভাগ ফল হচ্ছে পাঁচ তাহলে আমরা এখন বন্ধুরা যদি শূন্যের ক্ষেত্রে দেখি ষোলো ষোলোকে শূন্য দিয়ে ভাগ করছি ষোলোকে যদি শূন্য দিয়ে ভাগ করি তা ষোলোকে শূন্য দ্বারা ভাগ করলে কত আসবে সেটা কীভাবে নির্ধারণ করব। একই রকমভাবে ভাজ্য অর্থাৎ শূন্য কতগুলো যোগ করলে ষোলো আসবে শূন্য আমি কতগুলো যোগ করছি চারটে পাঁচটা এরকমভাবে সারা যদি শূন্য যোগ করে যাই সেই শূন্যই পাবো ষোলো কোনো সময় পাবো না সেই কারণে কি হচ্ছে আমাদের ষোলো দ্বারা ভাগ করলে এ কোনো অ্যান্সার বের হয় না সেটা ইনফাইনাইট হয় আমরা অ্যান্সার বের করতে পারি না মান বের করা এই কারণে সম্ভব না তাহলে যদি বন্ধুরা এখন পঁয়তাল্লিশকে শূন্য দ্বারা ভাগ করা হয় তাহলে কি হবে মানে কটা শূন্য ও যোগ করলে পঁয়তাল্লিশ হবে তা আমি যদি এখানে সারা জীবন শূন্য যোগ করতে যাই যে কোটি কোটিটা শূন্য যোগ করি তাও কি হবে শূন্যই হবে কোনো দিনও ফর্টি ফাইভ চলে আসবে না পঁয়তাল্লিশ আসবে না এমন কি কোনো সংখ্যাই আসবে না শূন্য ছাড়া তাহলে শূন্য দ্বারা কোনো সংখ্যাকে যোগ করা এই ভাগ করা সম্ভব না তাহলে বন্ধুরা শুধুমাত্র ৪৫ না পঁয়তাল্লিশের মতো যে কোনো সংখ্যাকেই এই আমরা যদি শূন্য দ্বারা ভাগ করি তাহলে কোনো ভাগ ফল বেরোয় না তাহলে শূন্য দ্বারা কী হচ্ছে যে কোনো সংখ্যাকে ভাগ ফল করা অসম্ভব বন্ধুরা এখন দেখি শূন্যকে শূন্য দ্বারা ভাগ করলে কী বেরোয় তো শূন্যকে শূন্য দ্বারা ভাগ করতে গেলে এখন শূন্য হচ্ছে আমাদের ভাজ্য শূন্যই হচ্ছে আমাদের ভাজক মানে কতগুলো শূন্য যোগ করলে শূন্য হবে দেখি যদি আমি দুটো শূন্য যোগ করি তাও শূন্য হয় একটা শূন্য তো অবভিয়াসলি শূন্য ও দু তিনটে শূন্য যোগ করলেও শূন্য হয় এরকমভাবে যদি এই ই কোটি কোটি শূন্য যোগ করি সেই একই হয়ে যাবে শূন্য হবে সেক্ষেত্রে বলতে পারি ভাজ্য অর্থাৎ শূন্যকে কতবার যোগ করলে শূন্য আসবে কোনো নির্দিষ্ট সংখ্যা না আমি শূন্যকে দুবার যোগ করলেও শূন্য আসছে তিনবার যোগ করলেও শূন্য আসছে চারবার যোগ করলেও শূন্য আসে তাহলে কি অ্যানসার টু হতে পারে থ্রি হতে পারে ফোর হতে পারে একশো হান্ড্রেড মিলিয়ন থ্রিলিয়ান্স হতে পারে বলে কি শূন্যকে শূন্য দ্বারা যদি ভাগ করা হয় নির্দিষ্ট কোনো ভাগ ফল বেরোয় না সেক্ষেত্রে শূন্যকে শূন্য দ্বারা ভাগ করাও সম্ভব নয় কারণ এর কোনো নির্দিষ্ট মান নির্ণয় করা সম্ভব নয় তাহলে বন্ধুরা বুঝে গেলে কেন কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা সম্ভব নয় তা আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশানে আমাদের জানাও আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তো ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই